হাইরে সুদীপ, আহারে সুদীপ বলে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে সম্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। রাজ্য বিধানসভার শুক্রবারের অধিবেশন চলাকালীন শাসক দলের বিধায়কদের অকথ্য অশ্লীল ভাষায় আক্রমণ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য বিধায়করা। বহুদিন আগে ত্রিপুরার রাজনীতিতে নিজের অস্তিত্ব হারিয়েছেন সুদীপ, তাই খবরে থাকার প্রচেষ্টায় নিজেকে গুরুত্বপূর্ণ দেখানোর প্রচেষ্টায় মাঝে মধ্যেই নিন্দনীয় কাজকর্মে ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। রাজনীতির ময়দানকে নোংরা করার এই খেলায় আগেও মেতেছেন সুদীপ। শুক্রবার পবিত্র বিধানসভায় ফের একবার তার মুখে শোনা গেল অকথ্য অশ্লীল ভাষা। রাজ্যের গুরুত্বপূর্ণ এক মন্ত্রীকে এভাবে বিধানসভায় কদর্য ভাষায় আক্রমণ করেন তিনি। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন শাসক দলের মন্ত্রী এবং বিধায়করা। এদিন তার বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মন্ত্রী সুশান্ত চৌধুরীকে। একজন বরিষ্ঠ মন্ত্রীকে কিভাবে প্রকাশ্য অপমান করলেন তিনি, এই জবাব চেয়ে তার উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। তারপরে সুদীপকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক মন্তব্য করে মন্ত্রী রতনলাল নাথ বলেন, হায়রে সুদীপ, আহারে সুদীপ। বিধানসভার বাজেট সেশন ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো শুক্রবার। বিরোধীদের প্রতিবাদ স্লোগানে উত্তাল হলো বিধানসভা। বিজেপি বিধায়ক যাদবলাল নাথের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া নিয়ে প্রতিবাদ করছিলেন বিধানসভার বিরোধীরা। সেই সময় বিধানসভার স্পিকার জানান জরুরি বিষয় নিয়ে আলোচনা চলছে, পরে এই বিষয়টি নিয়ে কথা বলতে। এরপরেই ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন বিরোধী বিধায়করা। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এর জেরে 5 বিরোধী বিধায়ককে একদিনের জন্য সাসপেন্ড করেছেন ত্রিপুরা বিধানসভার স্পিকার। পরে মুখ্যমন্ত্রীর অনুরোধে সাসপেনশন আদেশ প্রত্যাহার করে নেন অধ্যক্ষ। কিন্তু এরপরেও ফের পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তার এহেন আচরণে বাধ্য হয়ে বিধানসভার অধিবেশন থেকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে ফের বহিষ্কার করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।